press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ফ্রেন্ড, এই অ্যান্ড্রয়েড বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সাথে আছি আমি রাকিবুল। সো আজকে আমি দেখাবো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে কিভাবে আপনি প্রতি মাস গেলে $30-40 ইনকাম করতে পারবেন। মিনিমাম $30-40 ধরেন, ওর ওপরে তো আপনি যত ইম্প্রেশন দেবেন, যত যত ক্লিক করবেন তত আপনার ইনকাম আসবে। তো বেসিক্যালি এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, অটো ইম্প্রেশন অ্যাপ্লিকেশন। সো আপনার একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে সেই পেজে প্রচুর পরিমাণে অ্যাড কোড জেনারেট করে আপনার সেই অ্যাপ্লিকেশনে খালি অ্যাড শো হবে, আর সেই অ্যাডে থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো বেসিক্যালি এটা আপনি যখন ব্যবহার করবেন, কিন্তু আপনার অনেক ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন চেঞ্জ ইউজ করে আপনি আপনার ভিপিএনটা চেঞ্জ করবেন, কানাডা, ইউএস, জার্মানি, জাপান এগুলো সিলেক্ট করে রাখতে হবে, তবেই আপনি ইউজ করতে পারবেন। আর প্রথম প্রথম শুরুতে কিন্তু একটু ক্লিক খুব কম করবেন, কারণ গুগল ধরে ফেলবে যে আপনি কিভাবে করবেন। তো চলেন শুরু করা যাক গাইস। সো থ্যাঙ্কইউল, যারা নিজের অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তারা thankyouwill.com খুলবেন, ঠিক আছে। thankyouwill.com খোলার পর, সো thankyouwill.com খোলার পর তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে ইউআরএলটা দেওয়া আছে thankyouwill.com, তো এটাতে আপনি ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পর তারপর আপনাকে লগ ইন হতে হবে। তো আপনার একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন এটাকে। সো তারপর আপনি এখানটাই অ্যান্ড্রয়েড ফোনের জন্য সফটওয়্যার বানাতে চাচ্ছেন, ইয়া অ্যাপেল ফোনের জন্য, আইওএস ফোনের জন্য বানাতে চাচ্ছেন, তো আপনার যেটা দরকার সেটা আপনি চয়েস করবেন। তো আমি অ্যান্ড্রয়েডের জন্য ক্লিক করব। তো অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল, এটাতে ক্লিক করবেন। দেন গাইজ এখানটায় আপনার অনেক ইমেল আইডি শো হবে, তো আপনার যেটা দরকার সেটা আপনি এখানটায় চয়েস করে নেবেন। তারপর আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি করা আছে, তো আপনি এখান থেকে একটা, মতলব এখানটা আপনার খালি থাকবে, তো আপনি এখানটায় ক্রিয়েট নিউ অ্যাপে ক্লিক করবেন। তো একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট হবে, আর আপনি যদি ওই আমার এই ডিসক্রিপশন বক্সে থেকে এই ফাইলটা ডাউনলোড করেন তাহলে আপনি এখানটায় সোজা এখানে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ প্রজেক্ট, এখানে এআই ফাইল দেখতে পাচ্ছেন, তো এটাতে ক্লিক করে আপনি ওই ফাইলটা চয়েস করবেন। তারপর এই যে চয়েস ফাইল, ঠিক আছে, তো চয়েস ফাইল, তারপর আপনার ওই ফাইলটা কোথায় রেখেছেন সেখানে আপনি ক্লিক করে ফাইলটা ওকে করে নেবেন। তো আমার এটা অলরেডি আছে, তো আমি এই যে দেখতে পাচ্ছেন এটাতে নিউ অটো এই অ্যাপ্লিকেশনের এআই ফাইলটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো এটাতে ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে চেঞ্জ করবেন। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটা আমি বানিয়েছি, প্রথম পেজে আপনি এখানটায় 12টা অ্যাড পাবেন, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যানার অ্যাড। তো এই অ্যাড কোড আগার কেউ যদি জেনারেট করতে না পারেন, তো ইউটিউবে অনেক ভিডিও আছে যে অ্যাড মোভের মাধ্যমে কিভাবে অ্যাড কোড জেনারেট করতে হয়, ভিডিও দেখে আপনি শিখে নিতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি এর উপরেও ভিডিও বানাবো। তো বেসিক্যালি তারপর আপনার এখানটায় এই কোডগুলো চেঞ্জ করতে হবে। তো প্রথম পেজে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রথম পেজ, ঠিক আছে। তারপর আপনার এই নেক্সট বটন এখানে আমি একটা দিয়েছি, তারপর এর ব্লগে দিয়েছি আমি এখানটায়, ঠিক আছে, এই যে এগুলো ব্লক সেট করেছি, একটা কল সেট করে রেখেছি এগুলা। তো খালি এই ফাইলটা দেবো, আপনি চেঞ্জ করবেন কোথায় আমি দেখে দিচ্ছি। এখানে আমি তিনখানা স্ক্রিন নিয়েছি, প্রথমে স্ক্রিন 1, তারপর স্ক্রিন 2 অ্যান্ড স্ক্রিন 3, তিনখানা স্ক্রিন নিয়েছি আমি। তো প্রথমের যে ব্যানার অ্যাডগুলোর কোডগুলো চেঞ্জ করার জন্য আপনি এখানটায় এই ব্যানার উপরে ক্লিক করবেন এক নম্বরে। তারপরে এই যে আমার এগুলো, এটা হচ্ছে কোড ইউনিট, অ্যাড কোড ইউনিট। তো আমি এটা কোডগুলো আমার দেওয়া থাকবে, তো আপনি এখানটায় চেঞ্জ করে নেবেন, আপনার কোডগুলো বসিয়ে দেবেন। তারপর দ্বিতীয়টা এভাবে বসিয়ে দেবেন, তৃতীয়টা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর চতুর্থ নম্বরে এটা কোড ইউনিটটা চেঞ্জ করবেন, এরকম ভাবে সবগুলো চেঞ্জ করে নেবেন। তারপর এই যে টাইম ক্লক দেওয়া আছে, ক্লক আমি এখানটায় দেখতে পাচ্ছি না, 1000 দিয়ে রেখেছি। তো আপনার এখানটায় আপনার মনের মতন করে রেখে দিতে পারেন। আর এখানটায় এই দুটো কিন্তু টিক মার্ক করে রেখে দিতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে গাইস। তো তারপর আপনার দ্বিতীয় এর সেম এরকম প্রসেসর দ্বিতীয় স্ক্রিনে আছে। দেন দ্বিতীয় স্ক্রিনে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানটা আমি তিনখানা উপরে দিয়েছি অ্যাডমোভ, সরি, ব্যানার অ্যাড দিয়েছি, তারপরে এখানটায় দিয়েছি ব্যানার অ্যাড, আর এর এইখানটায় এই যে বটন, দুখানা বটন দিয়েছি আমি। তো এটা হচ্ছে ইন্টারশিয়াল অ্যাড, আর এটা হচ্ছে নেক্সট বটন। নেক্সট বটনে ক্লিক করলে আপনি নেক্সট স্ক্রিন 3 নম্বরে পেজে চলে যাবেন। আর তার আগে আপনাকে এখানটায় কিছু 2-1 মিনিট ওয়েট করতে হবে। প্রথম পেজে আপনার এখানটা আমি যে দিয়ে দিয়েছি দেখেন, উপরে লিখেছে ওয়েট ফর লগ ইন অ্যাডস টু
3 মিনিট, তার মানে এখানটা আপনাকে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, কারণ অ্যাডটা আপনি যখন এখানটা আপলোড করবেন তারপর আপনার মোবাইল যে অ্যাপ্লিকেশনটা রান করবেন, ঠিক আছে, তো সেই অ্যাপ্লিকেশনটা রান করার পর আপনার এই ওয়েট সঙ্গে সঙ্গে অ্যাড আসবে না, 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করার পর 2 নম্বর স্ক্রিনে চলে আসবেন। দেন 2 নম্বর স্ক্রিনে আসার পর আপনাকে এখানটা একটু 1 মিনিট ওয়েট করবেন, তারপর ইন্টারসেল অ্যাডে ক্লিক করবেন। ইন্টারসেল অ্যাডে ক্লিক করার পর এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না, খালি এই অ্যাড ব্যানার অ্যাড ইন্টারসেল অ্যাড কোড গুলো চেঞ্জ করবেন, বাস আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এই ইন্টারসেল অ্যাড কোডে এটাকে বটনে ক্লিক করার পর আপনার ইন্টারসেল পুরো পেজ যে অ্যাড আসে সেই অ্যাডটা শো হবে, আর সেই অ্যাড গুলাকে আপনি ওপরে কর্নারে দুই সাইডে কর্নারে যে ক্রস চিহ্নটা থাকে সেটা ক্লিক করে আপনি ক্রস করে দেবেন। দেন লাস্টে একটা ব্যানার ইন্টারসেল অ্যাডের ওপরে ক্লিক করে আপনার ডিফল্ট ব্রাউজার ওপেন হবে, সেই ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে। তো আপনার ডিফল্ট ব্রাউজারটা ওপেন করে আপনি সেখানটাই সেই ওয়েবসাইটের ভেতরে 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, নাহলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক হবে, ঠিক আছে। তো আপনাকে সেখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, সেই সব ওয়েবসাইটের অ্যাবাউট গিয়ে একটু দেখে নেবেন যে অ্যাবাউটে ক্লিক আছে, একটু এদিক মানে এদিক ওদিকে ঘাটাঘাটি করবেন, ঠিক আছে গাইজ। তারপর আপনার ওখান থেকে ফের ব্যাক বটনে ক্লিক করবেন, ফের আবার এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর তারপর আপনার ফের নেক্সট বটনে ক্লিক করবেন, নেক্সট বটনে ক্লিক করার পর তারপর আপনার 3 নম্বর স্ক্রিনে চলে আসবেন। 3 নম্বর স্ক্রিনে আসার পর আপনার এরকম ফের পেজ হবে, ফের এই ব্যানার অ্যাড শো হবে এখানটাই, ঠিক আছে। তো তারপর আপনি ফের কি করবেন, ইন্টারসেল অ্যাডে ক্লিক করে আপনার ফের অ্যাড শো হবে, এই পুরো পেজ ইন্টারসেল অ্যাড দিয়েছি আমি এখানটাই, এখানটাই এই যে দেখতে পাচ্ছেন 6খানা ইন্টারসেল অ্যাড দেওয়া আছে, তার আগে এখানটায় 12টা এই যে দেখতে পাচ্ছেন নিচে আর উপরে 12টা আমি ব্যানার অ্যাড দিয়ে রেখেছি, ঠিক আছে। তো আপনি এখান থেকে এই ইন্টারসেল অ্যাডে ক্লিক করবেন, তারপর আপনার ওই অ্যাড শো হবে, ফের একটা ক্লিক করে আপনি ডিফল্ট ব্রাউজারে যাবেন। তো গাইজ আমি প্রথমে বলে দিই, আপনার ফোনে কিন্তু ভিপিএন মাল্টি ভিপিএন ইউজ করবেন আপনি, গুগল প্লে স্টোরে প্রচুর ভিপিএন আছে, ঠিক আছে। ভিপিএন চেঞ্জ করে আপনি কানাডা, ইউএস, জার্মান, জাপানি, সিঙ্গাপুর এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার ভিপিএনটা চেঞ্জ করে নেবেন, নাহলে কিন্তু গুগল ধরে ফেলবে যে এটা নিজের অ্যাপ্লিকেশন নিজেই ইউজ করছে আর নিজেই ক্লিক করছে, ঠিক আছে গাইজ। তো এর জন্য আপনাকে খালি আপনার ভিপিএনটা চেঞ্জ করতে হবে, আর এ মানে কি বলবো, আধ ঘন্টা পর পর এই অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে হবে না, কিন্তু মিনিমাম 1 ঘন্টার নিচে আসবে না, 1 ঘন্টার উপরে যেতে হবে আপনাকে। 1 ঘন্টার পরে আপনি ফের দ্বিতীয়বার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আপনি কি করবেন, অ্যাপ্লিকেশনটা ডাটা ক্লিয়ার করবেন, সেটিংয়ে গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনের সেটিং গিয়ে ডাটা ক্লিয়ার করবেন। তারপর আপনার যে ডিফল্ট ব্রাউজারটা, আপনার গুগল ক্রোম হোক, তারপর স্যামসুং ইন্টারনেট ব্রাউজার হোক, যে কোনো ইউসুফ ব্রাউজার হোক, যেটা আপনার ডিফল্ট ব্রাউজার সেট করা আছে সেই ব্রাউজারটাকে আপনি ডাটা ক্লিয়ার করবেন। তারপরে ফের দ্বিতীয়বার আপনি ওখানটায় অ্যাপ্লিকেশনটা ইউজ করে ডাটা ক্লিয়ার করে ফের এটাকে ওপেন করবেন। আর গুগল সেটিংয়ে গিয়ে আপনি গুগল সেটিংয়ে যাবেন, তারপর ওখানটায় যে গুগলের অ্যাড থাকে অ্যাড কোড ওটাও কিন্তু রিসেট মারতে হবে। তো এর বেসিক্যালি আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ফোনে কিভাবে আপনি ইউজ করবেন, জাস্ট আমি এখন এটা দেখিয়ে দিচ্ছি যে আপনি এআই ফাইলটা কিভাবে আপনি এডিট করে নিজের নামে অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আর মোবাইলের মাধ্যমে যে কিভাবে বানাবেন সরি ইউজ করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে ওটাকে ইউজ করবেন। তো বেসিক্যালি এর আমি সব কিন্তু ব্লগারে সব একই সিস্টেম দিয়েছি, এই যে কল বটন টু এ কল এই যে দেখতে পাচ্ছেন ইন্টারসিয়াল অ্যাডে সব কল রেখে দিয়েছি, তারপর এখানটায় আমি অ্যাড মোবে ব্যানার অ্যাড এড দিয়ে রেখেছি, ঠিক আছে। তারপর টু এগুলো সেটিংগুলো আমি নিজে করে রেখেছি, আপনাদের এগুলো কোনো কিছু ছেড়খাড় করার দরকার নাই, জাস্ট আপনি এখানটায় প্রথম 1 নম্বর এই স্ক্রিনে স্ক্রিন একে গিয়ে আপনি ব্যানার অ্যাড কোডগুলো চেঞ্জ করবেন। দেন তারপর আপনি কি করবেন, ফের স্ক্রিন 2 নম্বরে যাবেন, স্ক্রিন 2 নম্বরে গিয়ে আপনার ব্যানার অ্যাড ইন্টারসিয়াল অ্যাড গুলো চেঞ্জ করবেন। দেন তারপর ফের আপনি 3য় নম্বর স্ক্রিনে গিয়ে ফের এই কোডগুলো চেঞ্জ করবেন, এভাবে ক্লিক করবেন এইগুলো শো হবে। তো এটাকে পুরো ডিলিট করে আপনার কোড কপি করে আপনি এই অ্যাড মোবের মাধ্যমে, সো অ্যাড মোডটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি যারা ইউটিউবে কাজ করে কিংবা অনলাইনে যারা একটু ঘাঁটাঘাঁটি করে তারা অবশ্যই জানে যে অ্যাড মোড কি, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কি, কিভাবে ইনকাম করা হয়, বেসিক্যালি সবাই জানে। কি আমি তো স্রেফ এআই ফাইলটা, অনেকে আমাকে কমেন্ট করেছে ভাই আমার এআই ফাইলটা দরকার, ওই জন্য আমি আপনাকে এআই ফাইলটা আমাকে লাগবে কিভাবে কিভাবে পাওয়া যাবে, তো বেসিক্যালি এর জন্য আমি তারা খুব তাড়াতাড়ি করে এটা এআই ফাইলটা জেনারেট করে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনি সেটিংয়ে গিয়ে
তারপরে একটা নিউ অ্যাড অ্যাপ নেবেন, অ্যাপ নিউ অ্যাপে ক্লিক করে তারপরে এখানটায় আপনার প্লে স্টোরের জন্য যেতে হয় তাহলে ইয়েস করবেন, বেসিক্যালি এটা নো প্লে স্টোরে আপলোড করার জন্য। আর অ্যান্ড্রয়েডের জন্য এখানটায় অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, এখানটায় নাম দেবেন যে, তারপর ওখানটায় কোড জেনারেট করে নেবেন। ঠিক আছে গাইজ, তো বেসিক্যালি এতে এমন কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না আশা করি। যারা একটু ইউটিউবে ঘাঁটাঘাঁটি ইউটিউবে কাজ করে প্লাস নেটে ঘাঁটাঘাঁটি করে তারা তো অবশ্যই জানে যে অ্যাডমব কিভাবে কোড জেনারেট করতে হয়, অ্যাডমবে আর কিভাবে রানিং করা করতে হয়। তো হয়তো অনেকেই মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলের ওপরেই সফটওয়্যার কাজ করে, ইউটিউবে কাজ করে, বাট তারা এই যে ব্লগ আর এগুলো সেটিং করতে হবে বলে ওরা কি করে এই যে এই থ্যাঙ্কইউলের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারছে না। তো এর জন্য আমি অনেক কমেন্ট পেয়েছি, তার জন্য আমি বেসিক্যালি ভিডিওটা তৈরি করে পুরো সেটিং করে রেখে দিয়েছি। খালি আপনার এআই ফাইলটা ডাউনলোড করবেন ডিসক্রিপশন বক্সে থেকে, তারপর আপনি কোডগুলো চেঞ্জ করবেন, আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। 20% লোক এই অ্যাডে ক্লিক করে, আমরা যখন কোনো মোবাইলে অ্যাপ্লিকেশন ব্যবহার করি তো আমরা সব অ্যাডে ক্লিক করে নিই। এর জন্য গুগলের একটা আইডিয়া আছে যে অ্যাপ্লিকেশনে কত পার্সেন্ট ক্লিক আসে। তো আপনি আপনার নিজের অ্যাপ্লিকেশনে বেশি অতিরিক্ত পরিমাণে ক্লিক করলে কিন্তু ধরা পড়ে যাবে। তো এর জন্য আপনি খুব অল্প, প্রথম প্রথম আপনি অল্প ক্লিক করবেন, ধীরে ধীরে আপনার এই ইনকামটা লাইফ টাইম হয়ে যাবে। আর এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি লাইফ টাইম 70-80 হাজার টাকা একদম প্রতি মাস গেলে ইনকাম একদম ধরা বাঁধা, এর কোনো এদিক ওদিকে মিস নাই কো, একদম শিওর আমি ইনকাম করছি, আমার ইনকাম হয়েছেও কিছু। তো আমি নেক্সট ভিডিওতে আমার প্রুফ দেখাবো যে আমি কত টাকা ইনকাম করেছি গুগল অ্যাডসেন্স থেকে। ঠিক আছে, তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা। তো বাস এর থেকে আর কিছু বলার নাই কো, খালি এই কোডগুলো চেঞ্জ করবেন। তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো যে আপনি কিভাবে ইউজ করবেন। ঠিক আছে গাইজ, তো খালি এআই ফাইলটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, তো এআই ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি খালি এআই ফাইলটা ডাউনলোড করে কোডগুলো চেঞ্জ করবেন। ওকে গাইজ, তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।